রাজনৈতিক দল নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে না, বিভিন্ন শর্ত দিচ্ছে নির্বাচন আসার জন্য, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসতেও পারবে না অথবা ক্ষমতায় থাকতেও পারবে না। আমি প্রথম কথাটা একটু আপনার সাথে দ্বিমত প্রকাশ করি, নির্বাচনের কমিশনের উপর আস্থা রাখতে পারছে না এটা কিন্তু মেইন কারণ নয়। মেইন কারণটা আপনার সবাই জানি যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না দলীয় সরকার থাকবে নির্বাচনের সময়, এটা হলো তাদের হ্যাঁ, তার সাথে সাথে ওই মানে অফস্প্রিং হিসাবে এরকম বলা যায় যে নির্বাচন কমিশনকেও মানি না, এটা বলছি আমি। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে যে তারা ওই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে। মূল এক দফা দাবি, এক দফা দাবির জন্য 28 তারিখে তারা সভা রে মহাসভা করেছে যে সরকারকে পদত্যাগ করতে হবে। কাজে মেইন বিষয়টা হলো যে তারা এই সরকারের অধীনে করবে না। নির্বাচন কমিশনের এখানে সরকারকে পাল্টিয়ে ফেলা অথবা অন্য দলকে বলা যে আসো আমরা সুন্দর করে নির্বাচন করে দেব, এই এগুলোর সুযোগ নেই। কারণ তারা তাদেরকে আসতে হবে নির্বাচন কমিশনের কাছে ভোটের জন্য, ভোট পরিস্থিতি তৈরি করে দিবে নির্বাচন কমিশন, ভোট দিবে। কোন দল আসবে না আসবে এটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে খুব থাকে না, আর কে 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 কোন নীতি নিয়ে নির্বাচনে আগাবে সেটাও নির্বাচনের কমিশনের হাতে না। কোনো এই বেআইনি নীতি হলে শুধুমাত্র দেখতে পারে নির্বাচন। জি, মোহাম্মদ শাহনওয়াজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তরুণরা বলছিলেন যে এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব আসলে সবার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল যারা আছে, তাদের স্টেক হোল্ডার যারা আছে, সবারই এখানে কাজ করার বিষয় আছে। আপনার কাছ থেকে আপনার মতামত শুনতে চাই। হ্যাঁ, একটু আগে যে যারা যাতে কথা শুনছিলাম মানে বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণী শিক্ষার্থীদের, তাদের চমৎকারভাবে তাদের কথা তারা উপস্থাপন করেছে। বিশেষ করে প্রথম যে ছাত্র কথাটা বললেন, স্পষ্টভাবে বললেন মূল দায়িত্বটা হলো যে রাজনৈতিক দল, আমি মনে করি যে মূল দায়িত্বটা হলো যে রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে নির্বাচনের জন্য, যে আত্মপ্রকাশ করেছে রাজনৈতিক দল হিসাবে, তার একটা দায়িত্ব নির্বাচন করা। এবং তাদের যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে নির্বাচন কমিশনকে সরকারকে বলবে, কিন্তু নির্বাচন থেকে দূরে থাকবে না। আর একই সাথে এটাও নির্বাচন কমিশনেরও কিছু দায়িত্ব অবশ্যই আছে। নির্বাচন কমিশন যেহেতু এই নির্বাচনটা সব জাতীয় নির্বাচন সহ সব নির্বাচনগুলো মানে করার জন্য ক্ষেত্র প্রস্তুত করে, সেই কারণে নির্বাচন কমিশন এমন এক অবস্থানে থাকা উচিত যাতে সাধারণ মানুষ যারা ভোটার তারা যেন ভোট দিতে এসে স্বস্তি বোধ করে, কোনো অস্বাভাবিক কিছু না দেখে স্বাভাবিকভাবে ভোট দিয়ে আবার চলে যেতে পারে সঙ্গে। এই পরিবেশটা নির্বাচন কমিশনের মূলত তৈরি করা। কিন্তু নির্বাচনে আসার বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন খুব একটা জোরালোভাবে কিছু করতে পারে না, কারণ নির্বাচন কমিশনের কথায় কেউ চলেও যাবে না আসবেও না। তারা নির্বাচন কমিশন তাদের জন্য পথ খোলা রেখেছে ভোট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং সেখানে যদি কোনো সুবিধা অসুবিধা থাকে নির্বাচন কমিশনের সাথে আলাপ করতে পারে। কিছু কিছু দল আছে তো আলাপই করবে না, নির্বাচনেও যাবে না এমন একটা ভাব এই মুহূর্তে হয়ে আছে। সেই কারণে বলছি নির্বাচন মানে মেইন স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল, তাদেরকে আগে এগিয়ে আসতে হবে সুন্দর নির্বাচন করার। কারণ নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় আসতেও পারবে না অথবা ক্ষমতায় থাকতেও পারবে না, নির্বাচন করেই থাকতে হবে অথবা আসতে হবে। কারণ সংঘাত করে তো আর ইয়াতে মানে রাষ্ট্রযন্ত্রে বসা যায় না, রাষ্ট্রের পরিচালনায় বসা যায় না। একটা একটা সংলাপ আকারে হোক আর এমনি নিজেদের মধ্যে সমঝোতা হোক, একটা কিছু করে নির্বাচনটাকে সামনে রেখে নির্বাচনটাকে উপলক্ষ করে এবং নির্বাচনের বিষয়টা বৈতরণীটা পার হয়েই আসতে হবে। তাই আমি মনে করি যে আমাদের এই যে ছাত্র তরুণ ছাত্র ছাত্রীরা যেভাবে বলেন সঠিকভাবে, মোটামুটি সঠিকভাবে তারা তাদের ভাবনা তুলে ধরেছে। জি।